বিসমিল্লা শরীম নতুন আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম আজকের এপিসোডে আমি যারা আপনারা ঢাকায় চাকরির পরীক্ষা দিতে চান যাদের চাকরির পরীক্ষার সিট পড়ে বাড্ডা নাসা হায়ার সেকেন্ডারি স্কুল বাড্ডা ঢাকা বারো যাকে বলে বাড্ডা নাসা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় গুলশান ঢাকা বারো এই কেন্দ্রে যাদের সিট পড়ে অনেকেরই দেখ দেখা যায় যে প্রশ্ন থাকে কিভাবে আপনি যাবেন এই কেন্দ্রটি কোথায় লেখা আছে গুলশান আবার বাড্ডা এটা কোন বাড্ডা উত্তর বাড্ডা নাকি মধ্যবাড্ড্ডা এরকম প্রশ্ন হয় না আচ্ছা আপনারা যারা কুরিল থেকে যাবেন কুরিল বিশ্বরুট থেকে যাবেন ওই কুরিল বিশ্বরুট থেকে যদি যান আপনারা তাহলে ওইখানে দেখবেন রায়দা পরিবহন আছে এরকম যেই গাড়িগুলো কি নতুন বাজারের দিকে যায় হ্যাঁ গুলশানের দিকে যায় এরকম যে কোনো একটি গাড়িতে যদি আপনি উঠে পড়েন অথবা আপনি আপনি যদি গুলিস্তান থেকে অথবা যাত্রাবাড়ি থেকে আসেন যেই গাড়িগুলো কিনা না আসে এই রকম একটি গাড়িতে যদি আপনি উঠে পড়েন তাহলে আপনি কিন্তু খুব সহজে এই বাড্ডার উচ্চ মাধ্যমিক স্কুলে আপনি যেতে পারবেন এখন প্রশ্ন হল আপনি কোথায় নামবেন আপনি কি উত্তর বাড্ডায় নামবেন নাকি মধ্য মধ্যবাডায় নামবেন আপনাকে মনে রাখতে হবে যদি আপনার এডমিট কার্ডে লেখা থাকে গুলশান বা বাড্ডা এটা আপনি দেখলে কিন্তু যেতে পারবেন না আপনাকে নামতে হবে হচ্ছে বাড্ডা তাহলে যদি আপনি কুরিল থেকে যান তাহলে কুরিল থেকে গেলে নতুন বাজারের পরে উত্তর বাড্ডা উত্তর বাড্ডার পর মধ্য বাড্ডা আপনি যেখান থেকে আসেন না কেন আপনি মধ্য বাড্ডা ওভারব্রিজের কাছে নামবেন হ্যাঁ আপনি ওই বাম দিক থেকে আসেন অথবা এই ডান দিক থেকে আসেন অথবা আপনি উত্তর পশ্চিম যে কোনো কনার থেকে আসেন না কেন আপনাকে নামতে হবে মধ্যবাড্ড্ডা এবং মধ্যবাড্ডার কাছে দেখবেন একটি ওভার ব্রিজ এই ওভার নামলে আপনি এপার থেকে ওপারে যাবেন বা ওপার নামলে ওপারই থাকবেন দেখবেন ওই উপারে লেখা থাকবে সোনালি ব্যাংক বাড্ডা শাখার যে সোনালি ব্যাংকের ওইখানেই আপনি গলি দিয়ে ভিতরে হাঁটবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট হাঁটলেই আপনার সেই কাঙ্ক্ষিত আপনার এই বাড্ডা আলাতা হায়ার সেকেন্ডারি স্কুলটি আপনি খুঁজে পাবেন সাথে থাকবে ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় টোটাল কথা হচ্ছে আপনি যদি মধ্য বাড্ডার ওভার ব্রিজের কাছে নেমে পড়েন বাস থেকে তাহলে আপনি পাঁচ মিনিট পশ্চিম দিকে হাঁটলেই আপনার সেই কাঙ্ক্ষিত বাড্ডা নাসা হায়ার সেকেন্ডারি স্কুলটি আপনি খুঁজে পাবেন ঠিক আছে এখন আপনি আর সমস্যা হওয়ার কথা না কারণ আপনাকে আর উত্তর বাড্ডা নাকি গুলশান নাকি নতুন বাজার এরকম কোনো আপনার চিন্তা চেতনা আসার প্রয়োজন নেই টোটাল কথা হচ্ছে আপনি মধ্য বাড্ডার যেই ওভার ব্রিজটি আছে ওই ওভার ব্রিজের কাছে আপনি নেমে পড়বেন তারপর পশ্চিম পাশের থেকে পাঁচ মিনিট হাঁটবেন তাহলে আপনার এই বাড্ডা আলোতনাসা হায়ার সেকেন্ডারি স্কুলে আপনি খুব সহজে পৌঁছে যেতে পারবেন তারপরেও যদি আপনার সমস্যা হয় তাহলে এই অ্যাপিসোডের কমেন্টে আপনি আপনার সমস্যাগুলো লিখতে পারেন আমি আপনাকে হেল্প করার চেষ্টা করব আপনাদের ভালো হোক কল্যাণ হোক সে প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করলাম ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে